হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বাজারে চলে এলো ওয়ালটনের নতুন ফোন প্রিমো H9 প্রো। সলফ রায়হান চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, ওয়ালটন আবারও বাজারে বাজার কাঁপানো ফোন নিয়ে হাজির হলো প্রিমো H9 প্রো, যেটি আগামী 16 তারিখ থেকে বাজারে প্রি বুকিং শুরু হয়ে যাবে। ফোনটিতে রয়েছে 4GB RAM অ্যান্ড 64GB ইন্টারনাল স্টোরেজ। এছাড়াও ফোনটিতে রয়েছে 3 ক্যামেরা সেট আপ এবং ফোনটি অপারেট করছে অ্যান্ড্রয়েড 10, যার কারণে ফোনটিতে ডার্ক মোডের সুবিধা পেয়ে যাবেন আপনারা সবাই। চলুন এক নজরে ফোনটির কুইক হাইলাইটস আমরা দেখে নেই সবাই। ফোনটি 4G ফুল সাপোর্টেড এবং অ্যান্ড্রয়েড 10 অপারেট করবে ফোনটি। হাই স্পিড 4GB RAM অ্যান্ড 64GB বিগেস্ট স্টোরেজ থাকবে ফোনটিতে এবং 256GB পর্যন্ত ডেডিকেটেড মেমোরি স্লট ইউজ করতে পারবেন আপনারা সবাই। এবং ফোনটিতে 3 ক্যামেরা সেট আপ, যার মেইনটি হচ্ছে 13 মেগাপিক্সেল এবং ওয়াইড অ্যাঙ্গেল 5 মেগাপিক্সেল এবং ডেপথ সেন্সরের একটি ক্যামেরা কাজ করে থাকবে। এবং সামনে রয়েছে 8 মেগাপিক্সেল সেলফি শুটার ক্যামেরা। ফোনটি মিডিয়াটিকের হিলিও A20 1.8 GHz-এর অক্টাকোর প্রসেসর। ডিসপ্লেতে পাচ্ছেন 6.1 HD+ IPS ডিসপ্লে এবং ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন আপনারা 4000 হাই ডেন্সিটি ব্যাটারি ব্যাকআপ, যা আমার কাছে একটু কমই মনে হয়েছে। এছাড়াও আরও রয়েছে ফোনটিতে অন দ্য ব্যাক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটির অফিসিয়ালি প্রাইস হচ্ছে 9499 টাকা, বাট আপনি যদি 16 তারিখ থেকে 20 তারিখের মধ্যে প্রি বুকিং দিয়ে থাকেন তাহলে 1000 টাকা কমে 8499 টাকা আপনারা ফোনটি পেয়ে থাকবেন।